ই পাসপোর্টের ফি চূড়ান্ত, যা লাগবে আবেদনে। ভোরের নিউজ, 24 ঘন্টায় সংবাদ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ই পাসপোর্টের ফি সর্বনিম্ন 3,500 টাকা ভ্যাট ছাড়া এবং সর্বোচ্চ 12,000 টাকা নির্ধারণ চূড়ান্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার 1 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। রবিবার 4 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরিপত্রটি প্রকাশ করা হয়। তবে ই পাসপোর্ট কবে নাগাদ আসবে সে তারিখ এখনও ঘোষণা করা হয়নি। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মুনিম হাসান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বাংলাদেশে আবেদনকারীদের জন্য 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদি সাধারণ ফি 3,500 টাকা, জরুরি ফি 5,500 টাকা ও অতীব জরুরি ফি 7,500 টাকা এবং 10 বছর মেয়াদি সাধারণ ফি 5,000 টাকা, জরুরি ফি 7,000 টাকা ও অতীব জরুরি ফি 9,000 টাকা। এছাড়া বাংলাদেশে আবেদনকারীদের জন্য 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদি সাধারণ ফি 5,500 টাকা, জরুরি ফি 7,500 টাকা ও অতীব জরুরি ফি 10,500 টাকা এবং 10 বছর মেয়াদি সাধারণ ফি 7,000 টাকা, জরুরি ফি 9,000 টাকা ও অতীব জরুরি ফি 12,000 টাকা। নতুন পাসপোর্টের ক্ষেত্রে অতীব জরুরিতে 3 দিনে, জরুরিতে 7 দিনে ও সাধারণ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে 21 দিনের পাসপোর্ট পাওয়া যাবে। তবে পুরনো অথবা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট রিইস্যু করার ক্ষেত্রে অতীব জরুরি পাসপোর্ট 2 দিনে, জরুরি পাসপোর্ট 3 দিনে ও সাধারণ পাসপোর্ট 7 দিনের মধ্যে দেয়া হবে। বিদেশে বাংলাদেশ দূতাবাসের সাধারণ আবেদনকারী, শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ই পাসপোর্ট ফি নির্ধারণ করা হয়েছে। বিদেশে বাংলাদেশ দূতাবাসের সাধারণ আবেদনকারীদের জন্য 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদি সাধারণ ফি $100 ও জরুরি ফি $150 এবং 10 বছর মেয়াদি সাধারণ ফি $125 ও জরুরি ফি $175 নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিদেশে বাংলাদেশ দূতাবাসের সাধারণ আবেদনকারীদের জন্য 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদি সাধারণ ফি $150 ও জরুরি ফি $200 এবং 10 বছর মেয়াদি সাধারণ ফি $175 ও জরুরি ফি $225 ধার্য করা হয়েছে। ই পাসপোর্ট করতে যা লাগবে। পরিপত্র অনুযায়ী ই পাসপোর্টের আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী পূরণ করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নেই, তার পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।